আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। প্রিয় দর্শক মণ্ডলী, বর্তমানে আপনারা দেখছেন ছাত্র সমাজ দুর্বার আন্দোলন গড়ে তুলেছে, কোটা বিরোধী আন্দোলন। তারা এখানে বলছে যে কোটা থাকুক, কিন্তু বর্তমানে যেভাবে অযৌক্তিকভাবে মেধাবীদেরকে ডাস্টবিনে ফেলে দিয়ে যেভাবে কোটাকে প্রাধান্য দেওয়া হচ্ছে, তাতে করে বাংলাদেশ অদূর ভবিষ্যতে প্রত্যেকটা সেক্টরে অযোগ্যদের একেবারে ছড়াছড়ি হয়ে যাবে, এটা নিশ্চিত থাকেন। এটা আমরাও জানি, এমনিতেই বর্তমানে যে অবস্থা, তাতে করে সরকার যদি এই যারা আন্দোলন করছে, কোটা বিরোধী আন্দোলন করছে, তারা কিন্তু বলছে যে যৌক্তিক একটা পর্যায়ে কোটার শতাংশটা নেমে নিয়ে এসে তারপরে এটাকে আইন পাশ করুক, কিন্তু বর্তমানে যেটা করেছে তাতে করে আপনি বিশ্বাস করবেন এবং আপনি জানেন নিজেও যে কোনো মতে খুবই কষ্ট করে যদি কেউ রিটার্নে টিকে গেছে তাহলেই তার চাকরি হয়ে যাচ্ছে। কারণ তার শক্তি একটাই, তার হলো কোটার শক্তি। এখানে কোনো পড়াশোনার শক্তি নাই, কোটার শক্তির মাধ্যমে সে চাকরি পেয়ে যাচ্ছে। তার দাদা মুক্তিযুদ্ধ করেছিল, তার বাপ মুক্তিযুদ্ধ করেছিল, এরকম নানান একটা মাধ্যমে বাবা কী করেছে, দাদা কী করেছে, সেটা অবশ্যই প্রশংসার দাবিদার। প্রশংসা মানে এই প্রশংসার কোনো শেষ নাই। দেশ স্বাধীন করেছে তারা, সেই যখন অত্যাচার করলো আমাদের উপরে, তাদের কাছ থেকে আমরা মাজলুম হয়েছিলাম, তাদের কাছ থেকে আমাদেরকে এই যে সকল মানুষেরা এরকমভাবে জীবন দিয়ে যুদ্ধ করে যারা এই দেশটাকে স্বাধীন করলো, তো অবশ্যই তারা অনেক সুযোগ সুবিধা পাওয়ার হকদার, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। সেই সুযোগ সুবিধা সরকার দিচ্ছে, যথেষ্ট পরিমাণ দিচ্ছে, তাদেরকে বাড়ি করে দিচ্ছে, তাদেরকে মাসিক ভাতা দিচ্ছে, আর কত। এখন তাদের সন্তানেরা কি করেছে দেশের জন্য, তারা যা করেছে তারা পেয়েছে। একজনের কর্মের সেই পুরস্কার গোটাল গোষ্ঠী পাবে, এটা তো হতে পারে না। বাবা যা করেছে, দাদা যা করেছে, তারা সেই সেই পুরস্কার তারা নিজেরাও পেয়েছে, পাবে, ভবিষ্যতেও সরকার তাদেরকে দিবে। কিন্তু তার মানে এই না যে চার চোদ্দ গোষ্ঠী যত আন্ডা বাচ্চা হয়ে যাবে সবাইকেই এই এই অজুহাতে চাকরি দিয়ে দিবে, এটা তো সম্পূর্ণ অযৌক্তিক কথা। তখন কি হবে, মেধাবীরা তারা পিছিয়ে যাবে। যেটা আমরা অনেক সময় দেখেছি যে কোটার এরকম কোটার নির্যাতনে, কোটার তালে পড়ে অসংখ্য এরকমভাবে যুবক, অসংখ্য মেধাবী যুবক, তারা চান্স পায় নাই, অথচ ক্লাসের একেবারে শেষ বেঞ্চের যে ছেলেটা, সে তো জানে যে আমার বাপ হলো মুক্তিযোদ্ধা, আমার অত পড়াশোনার দরকার নাই, কোনো মতে রিটার্নে টিকলে আমার হয়ে যাবে। হ্যাঁ, অথবা সে নাতি, সে তো জানে আমার অত পড়াশোনার দরকার নাই, ঠিক তাই, অত পড়াশোনাও করে নাই, স্কুলে দেখা গেছে একেবারে সবসময় পিছনের দিকে পেছনের বেঞ্চে, পড়াশোনার কোনো খবর নাই, তারপরে দেখা গেছে যে সে পরীক্ষা দিয়ে চাকরি পেয়ে গেছে। আর এদিকে তার আপন চাচাতো ভাই, এদিকে তার গ্রামের আরেকজন, একেবারে স্টান করার পরেও সে চাকরি পায় নাই, কারণ তার কি, তার বাপ দাদা এরকম ভাবে মুক্তিযুদ্ধ করে নাই। তাহলে এই জিনিসটা কত বড় নির্যাতন আপনারা চিন্তা করে দেখেন। সুতরাং প্রত্যেকটা ছাত্রকে, সে মাদ্রাসার হোক, স্কুলের হোক, যেখানকার প্রত্যেকটা ছাত্রকে এই আন্দোলনে জড়িত হতে হবে। এই আন্দোলন নিজেদের জন্য, নিজেদের ভবিষ্যতের জন্য, দেশের ভবিষ্যতের জন্য এই আন্দোলন করতেই হবে, এখানে পিছিয়ে থাকার কোনো সুযোগ কারো নাই। সুতরাং আসুন সবাই মিলে দুর্বার আন্দোলন গড়ে তুলি। এই কোটা যে পদ্ধতি রয়েছে অযৌক্তিক, একটি নির্যাতনের পদ্ধতি থেকে আমরা কবর রচনা করি, এবং সঠিক এবং ইনসাফের যে সিস্টেম চাকরির ক্ষেত্রে, এই দিকে আমরা প্রতিষ্ঠা করার চেষ্টা করি। সরকারের প্রতি উদাত্ত আহ্বান, আপনি এই যুব সমাজের প্রতি, লক্ষ লক্ষ যুব সমাজের প্রতি লক্ষ্য রেখে মেধাকে মূল্যায়ন করে আপনি এই কোটা সংস্কার করবেন, যৌক্তিক একটি পর্যায়ে কোটার শতাংশ নেমে নিয়ে আসবেন, এই অনুরোধ আপনাকে করছি। আমরা সবাই আপনাকে তাহলে সাপোর্ট করবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।